বিসমিল্লা কয়ে মেডেল পয়েন্টে একটা বাড়ি বাড়ছে, এত জোরে বাড়ি বাড়ছে, বউ দৌড় শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড়ায়, শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আবদুল্লাহ বাসা খুঁজে দেখে দেড় হাতে একটা লাঠি আছে, দেড় হাতা লাঠি নিয়ে চিন্তা করে বর্তমানে যে যুগ চলতেছে নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আছে কোন আইন নাই, আমি লাঠি দেখবো ঠিকই করা যাবে না, ভিতরে বিবেক বলতেছে করা যাবে, সামনের দিকে কোনো জায়গার জ্যান মারিস না, বিবেক বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত, আপনার কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্ট যাওয়া লাগবে না, আপনি চোখ বন্ধ করেন বিবেকের দিকে খেয়াল করেন, আজকে সারাদিন কয়টা ভালো করছেন কয়টা মন্দ করছেন সব আপনার আদালত আপনার কাছে তুলে ধরবে, ধরে কোনো কথা ঠিক কিনা। হ্যাঁ বিবেক বিবেক আবদুল্লাহ বিবেক বলতেছে সামনে দান মারিস না, এখানে পায়ের আগা থেকে মুখ পর্যন্ত কোনো জায়গা থাপ ঠেকাবো না, পিছন দিকে তাকা, পিছনেও দান মারিস না, নিচেও মারবি না উপরেও মারবি না, মিডল পয়েন্টে উঁচা হয়ে আছে, মিডল পয়েন্টে উঁচা হয়ে আছে ওই জায়গার, আবার মিডল পয়েন্টে বিসমিল্লা করে একটা বাড়ি মারবি, এত জোরে মারবি ফাটে গেলেও কাকু কাপড় খুলে দেখাবার পারবি না, জায়গা মতো মার হবি, অ জায়গাত মারা যাবি না, জোরে কোন কথা ঠিক না, এই জায়গাত সৌদি আরবে যত অন্যায় করে দেখছি আমি, সৌদি আরবে যত অন্যায় করে ওই পাশার কাপড় খুলে পাশার উপর বসায়, মানে ওই জায়গায় বসালে বুঝলেন ওই মরবিও না, ওই দাগগুলো কাকু কাপড় খুলে দেখাবারও পারবি না, জোরে কোন কথা, অন্য জায়গাত মারলে কিন্তু মরতে পারে, আর চেহারার মধ্যে তো মেয়েদের মারাই চলবে না, চেহারার মধ্যে মারাই চলবে না, তো এই জন্যে পিছন দিকে দেখুন উঁচা হয়ে আছে, গোস্ত মস্ত ভালোই লাগেছে বুঝতেছেন, বিসমিল্লা করে একটা বাড়ি মারবি একটা হজের সব, একটা হজের সব পাবি, বিসমিল্লা করে দুইটা বাড়ি মারলে দুইটা হজের সব, আবদুল্লাহ কোন দেড় হাতা লাঠি কাপড়ের মধ্যে লুকিয়ে সুফি সুফি আসতেছে, আসার পরে দেখে ওর বউ খালি ওর শালাক বলতেছে আর এক টুকরা খা ভাই, তুই না খেলে আমার কলজার শান্তি নাই, এদিকে যে স্বামী পিছনে খাড়া হচ্ছে আর খেয়ালই নাই, ওই ভাইয়ের খেয়ালে সব ভুলে গেছে, দেখবেন মেয়েরা বাপের খেয়ালে ভাইয়ের খেয়ালে ওর নিজের আত্মীয়র খেয়ালে স্বামীর আত্মীয়কে ভুলে যা, আমার বউ মাঝে মধ্যে আমাকে কয় আমার আব্বা আসতেছে, আমার আব্বা দেশি মুরগি ভালোবাসে, আমার আব্বা কিন্তু ট্যাংরা মাছ খায়, আমার আব্বা কিন্তু এশিয়ার দই খায়, এখন বউ বলতেছে ওর বাপ ওটা খায়, আমি সব কিনে কিনে আনার দেই উই আর বাপকে খাওয়ায়, বাপ খাবি না তারপরে জোর করে খেলে খান আব্বা খান আব্বা, অথচ আমার বাপ আছে আমার বউ 15 দিন আগেকার কিনা টোস্ট বিস্কুট ঠিক মতো বয়াম লাগাইনি দেখে টোস্ট বিস্কুট ছেঁটে গেছে, সেটা তাও বোঝেন না একটু চিকটা হয়ে গেছে, ওটা আমার বাপক দিছে, এখন আব্বা টোস্ট বিস্কুট চাপায় আর কয় কে রে বা তুই এত ওয়াশ করিস ভালো বিস্কুট কিনিস না, আমি আমার বউকে বললাম কে রে কি দিছিস, আপনার কি মনে করছেন প্রত্যেক ঘরে ঘরে এরকম বউ আছে না, নিজের বাপের দিকে তাকায়া স্বামীর বাবার খেয়াল নাই, নিজের ভাইয়ের দিকে তাকায়া দেওরার দিকে খেয়াল নাই, এরকম বহু আছে, আমার ভাইয়ের কথা কি, আমার ভাই যতবার আমার বাড়িতে আসবে খুব বেশি খালে ওই ওই যে দা আছে শুকনা শুকনা ওলে দিবে, আর ওর ভাই যদি আসে ওরে বাবা রে, আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা, ভাই কয় আমি খাবো না বাবা আমি খাড়িয়ে, আবদুল্লাহ রাগ আরো উতলে উঠতেছে আমার বাপ না খায় আছে আর তোর ভাই খাবি না জোর করে খেলাস, বিসমিল্লা কয়ে মেডেল পয়েন্টে একটা বাড়ি বাড়ছে, এত জোরে বাড়ি বাড়ছে, বউ দৌড় শালাও দৌড়, দুইজন দুই দিকে দৌড়ায়, শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন, মারাত্মক কথা একটু গুরুত্ব দিয়ে শুনবেন, শালা বলতে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন, আবদুল্লাহ বলতে তোর বোন আমার কে হয়, তুই যে বললে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়, শালা বলতেছে আমার বোন আপনার বউ হয়, তাহলে বলতো রে আদরের বউকে কোনো স্বামী কি মারে, তোর বোনের জন্য আমার বাপ মাকে আমি গ্রামের বাড়িতে রাইকা, তোর বোনের জন্য আমি শহরে বাসা নিয়েছি, তোর বোনকে এত আদর করি কারণ এই আদর করাটা হলো সুন্নাত, আল্লাহ নবী বলেছেন আমি আমার বিবিদেরকে অত্যন্ত আদর করতাম, সুবহানাল্লাহ, কোন নবী আমার ঘরের দরজা খুলে বসে আছে
এমন সময় নবীর বিবি উম্মাহাতুল মুমিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা, যে ঘরের মধ্যে ঢুকছে নবী কিন্তু আর বসে নাই, নবী উঠে গিয়া দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপার কারণ কি? বলে, ইয়া রাসূল আল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, সেই ঘরের মধ্যে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি করি এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর, একজন নবীকে? আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা, যতক্ষণ আমার দরজা খোলা ছিল, জানলা খোলা ছিল, ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা জানলা বন্ধ করেছি আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি হলো আমার আদরের বিবি। সুবহানাল্লাহ কবেন না? আমি হলাম স্বামী, তুমি আমার আদরের বিবি। যেই কইছে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকাই বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী। সুবহানাল্লাহ কবেন না? আমরা তো এক বউ কন্ট্রোল করে ফেলেন, একটা বউ তাই আমার কন্ট্রোল হয় না, আর নবীর অ্যাট এ টাইমে নয় বউ, এক সময় কিন্তু নবী নয়টা বউ ছিল। বউগুলা কয়, হুজুর, আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল কয়, তোমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসি? কয় না, বলা লাগবে হুজুর, কাকে আমাদের এই নয়টার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, কঠিন প্রশ্ন, আজকে বলবো না, আগামীকাল সকালে যাও। নয়টা বউ চলে গেছে রাত্রিবেলা, প্রত্যেকটা বউ যখন প্রত্যেকটা বইয়ের ঘরে, নবী চিন্তাত পড়ে গেল, সকালে তো উত্তর দেওয়াই লাগবে। এক টোপলা খোরমা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজা দিয়েছে, ডাক দেখো আয়েশা, দরজা খুলি বলতে, হুজুর আমি জানি নয়টার মধ্যে বলবার পারেননি, এখন একলা বলবার আছেন, আমাকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, ভালোবাসার কথা বলবো সকালবেলা, রাত্রে না। তো কি জন্যে? বলে, তোমার এই দুইটা আজোয়া খেজুর দিলাম, তুমি জান কাউরি কয়ো না, এই দুইটা কিন্তু তোমাকে দিলাম। অন্য বিবির ঘরে যায় নবী, দুইটা খেজুর দিয়ে বললেন, তোমার দুইটা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। আর একজন বিবির ঘরে গিয়া দুইটা খেজুর দিয়ে বললেন, তোমার দুইটা দিলাম, কাউরে দান কয়ো না। প্রত্যেকটা বিবির ঘরে যেন নবী দুইটা করে খেজুর দেওয়া শর্ত দিলেন, তোমার দুইটা খেজুর দিলাম, কাউরে দান কয়ো না। পরদিন সকালবেলা নয়টা বিবি যখন ঘিরে ধরে বলতেছে, রাসূল আল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন, গত রাত্রে যাকে দুইটা খুরমা খেজুর দিছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। প্রত্যেকটা বিবি গেলে মাথা ঝোকার। রাসূল কই, বউ পালা খুব কঠিন রে, খুবই কঠিন, আসলেই কঠিন। বাজান মা আয়েশাকে বুকের মধ্যে নিছে নবী, সুবহানাল্লাহ, কম আস্তে করে নবী হাত ঠেকাইছে পিঠে, এইভাবে নবী আস্তে করে হাত ঠেকায় যখন বুকের সঙ্গে চাইপা ধরেছে, আল্লাহ ডাক দেয়, বলে, জিব্রাইল, আর দেরি করিস না। ফেরেশতা জিব্রাইল বলে, আল্লাহ কি হয়েছে? বলে, আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমার আরশ খুশি হয়ে গেছে, যারে জিব্রাইল যা, আমার নবীর উপরে আল্লাহর কোরআনের আয়াত নাজিল কর। ফেরেশতা জিব্রাইল ঘরের বাহিরে এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার চমকে উঠছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বুকের মধ্যে চাইপা ধরে চমকালেন কেন? নবী বলে, আয়েশা রে, ফেরেশতা জিব্রাইল সালাম দিছে। আয়েশা বলে, এটা একটা আল্লাহর কাম হলো, আপনি আমাকে বুকের মধ্যে ধরে আসেন, এমন সময় আল্লাহ জিব্রাইল কেন পাঠালো? নবী বললেন, আয়েশা রে, জিব্রাইল আমার কাছে এমনি আসে না, জানতে হবে কারণ কি। নবী যখন জানতে চায়, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন এটা আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। কারণ স্বামী যখন বউকে আদর করে তখন কে জানে? আর কেউ? এ কথা কন না কেন, আর কেউ? আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মরহুম জলিল পার্কে যখন আদর করে তখন খালি আল্লাহ জানে না, কাতি মাসে কুত্তার মতন দেখা যায়, জোরে কোন কথা ঠিক না। এই জন্যে স্বামীর আদর হচ্ছে দরজা বন্ধ করে। আমি তখন আর বউকে আদর করি, আমি কিন্তু খেয়াল করে দেখি আমার একটা ছোট মেয়ে আছে, আমাকে স্কুলে থুই আসে, তারপরে বউ কয়, আসলেই তাই দেখছেন, আমার একটা ছোট বাচ্চাকে আমি থুই আসে তারপর আদর করি, কি সরম রে আমাকে, কি সরম রে। আর এই শালাকে সরম নাই, যেটি সেটি কুত্তের মতন চাপে ধরে বসে আছে, ধরে কোন কথা ঠিক না। একমাত্র আল্লাহ ছাড়া। জিব্রাইল বলতেছে, হুজুর ঘরের মধ্যে আপনি কি করতেছেন? আমি জানি না, আল্লাহ ছাড়া।
আল্লাহ এত খুশি হয়েছে আপনার উপর কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ও আন্তুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আব্দুল্লাহ ডাকদা বলে, তোর বোন আমার কে হয়? বলে, আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মারলাম? শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যেই ঘরে ঘুমাই জানলা দিয়ে বলে তাকায় দেখতো ভিতরের মানুষটাকে। শালা সুম করে বলতেছে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় আইছে। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবা না খেয়ে ঘুমাইলো, আর 11টার সময় তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত। বললে, শালা বল আমার আমল কি? শালা বলতে, দুলে ভাই আর একটা বসান, আর একটা বসানি। মানুষের জাত না, এই মানুষের জাত নাই। বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখ পারবে না। এইরকম মা বোনের আজকের মাহফিল আছে না নাই? আমি তাদেরকে হাত জোট করি, বলে মা কোনটা ফরজ কোনটা নফল, এটা আমাদের জানতে হবে, জোরে কোন ঠিক কি না আল্লাহর বান্দারা। এবার হযরত উমর বলতেছে, মা আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কান্দে। উমর ফারুক বলে, কান্দার কারণ কি? বলে, আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না, আপনার আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না। মনে মনে কামনা করেছি, বিয়ে যদি করতে হয় নবীর ছোট নাকি হোসাইনকে বিয়ে করব, দুনিয়ার অন্য কোনো যুবককে আমি বিয়ে করব না। সঙ্গে সঙ্গে উমর ফারুক, আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলতেছে, আপনার ছেলেকে আমি দিজালাও করে হবার বলার কারণ কি? উমর ফারুক বললেন, মা বিয়ে যদি করতে হয়, ভালোটাকে বিয়ে করা দরকার। রাসুল বলেছেন, সাইদুর স্বভাবে আহলেল জান্না হাসান হোসাইন রাদি আল্লাহ তালান হুমা, যে মায়েদের এখনো বিয়ে হয়নি, পর্দার অন্তর আছে, মেয়েরা যারা পর্দার অন্তর আছে, আমি তাদেরকে বলবো, মা বিয়ে যদি করাই লাগে, বিয়ে যদি করতে হয় দেখাশোনা করার দরকার নাই। কতগুলো ছেলে বিয়ে করার দিনে দাড়ি কামিয়ে মোস কামিয়ে বিয়ে করবার যায়, এরকম আছে না? মন খারাপ করেন না? এখন বউ ডাকদা বলতেছে, আসো তো ড্রেসিং টেবিলের সামনে, আমরা দুইজন দাঁড়াই। তখন স্বামী স্ত্রী দুইজন দাঁড়াতে, বউ বলতেছে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই দেখা যায়, কত বড় শরম, একটু শোনেন শোনেন, তোমার মুখ আর আমার মুখ একই দেখা যায়, তোমার মোচ নাই দাড়ি নাই, আমারও মোচ নাই দাড়ি নাই, আমার এখানে দাড়ি হলে মোচ হলে কেমন? মেয়ে মানুষের কোনো দাড়ি মোচ হয়? বউ বলতে, সেই মরদ, মেয়েদের দাড়ি মোচ হলে যেমন খারাপ লাগে, মরদ মানুষ দাড়ি মোচ কামালে তেমন খারাপ লাগে। তুমি মরদ হইয়া মেয়ে আর ভীষণ ধরে আছো কেন? তোমার শরম লাগে না? কি কথা, একটা ছাপ্পান ছাপ্পা সব কেমে ফেলে দিস। মনে কষ্ট নিও না যুবকেরা, যারা সব সময় দাড়ি কামায় তাদের অনেকগুলো ক্ষতি হয়। এত আজকালি করতে পারবো না, তবে যেই কথাগুলো বলতেছি, ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু। আয়াতটাকে খেয়াল আছে নাকি? উমর ফারুক বললেন, মা বিয়ে যদি করতে হয়, বিয়ে জীবনে কয়বার? এ জোরে কান, কয়বার? একবারই নিয়ত করবেন, একবারই নিয়ত করবেন, বেশিবার বিয়ে হোক এটা আমরা চাই না। কারণ হযরত আলীর দুইটা ছেলে ছিল, একটার নাম হলো হাসান। হাসান কিন্তু বিয়ে করার পর থেকে কষ্টে, হাসান কিন্তু বিয়ে করার পর থেকে কি কষ্ট, কারণ হাসান রাদিয়াল্লাহর যে বউটা ছিল তার নাম কি দেখছেন? বলার সাথে সাথে বলে দিছে, জায়দা এমন একটা কুটনি মহিলা, হয়তো আলী কিন্তু দেখে শুনে বিয়ে করাবার পারেন নাই, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহকে মেয়েটা যখন কল্পনা করেছে, আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যখন কল্পনা করেছে, উমর ফারুক বলতেছেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া যাব তোমার জন্যে, কারণ তোমার ইমানের দাম আল্লাহর কাছে আসে না নাই। পরন্ত বিকাল বেলায় হযরত উমর হয়তো আলীর দরজায় গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আম্মা সাইলা ফালা তানহার, হযরত আলী চমকে গেছে,
এই বিকালবেলা আমার দরজায় ফকিরের আয়াতকে কয়, দরজা খুলে দেখে অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর দাঁড়িয়ে আছে। আলী বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আম্মা সাইলা ফালা তানহার এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? উমর বলতেছে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়। আলী বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হয়, পাত্রী অবশ্যই ভালো হবে। পাত্রীর যোগ্যতা কি? সঙ্গে সঙ্গে উমর বলতেছে, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, শুধু ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দী রাখা হয়েছে। শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর জেলখানায় বন্দী রাখে নাই, সকাল করে 3টা চাবুক, বিকাল করে 3টা চাবুক মারছে। আজকে সেই মেয়েটা জেলখানা থেকে মুক্ত হয়ে আমার সঙ্গে 6 দিন পর দেখা হইয়া, আমার আবদুল্লাহকে বিয়া দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আবদুল্লাহকে বিয়া করবে না, তোমার হোসেনকে মনে মনে করছে কেমন? আলী বলতে, আমির আল মুমিনিন, আমি যেমন একটা মেয়ের চিন্তা করতেছিলাম এমন একটা মেয়ের খবর আপনি আমারে দিয়া দিলে। ওমর ফারুক বলে, আলী রে, আর কোনো চিন্তা নাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হযরত আলী আর ওমর যখন কোলাকুলি করতেছে, অন্য ঘর থেকে হোসেন বের হয়ে সালাম দিয়ে বলে, মুরব্বি, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। যেই বলছে মনে হয় বিয়া আপনারা করবেন, ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই ওমর চিৎকার করে বলে, আলী রে, তোমার হোসেন এত বড় বেয়াদবি কেমনে করে? আমি মুরব্বি, তুমিও মুরব্বি, এ হোসেন কি মুরব্বির কথা মানবে না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার দুইজন আমার মুরব্বি, আমি জানি আসল মুরব্বি হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। এখান থেকে একটা ফতোয়া নেবেন, যাকে তাকে মুরব্বি মানা যাবে না। এটা কোন মুরব্বি? আজকে তবলিগ 100 বছর পরে 2 দল হলো কেন? একটা হলো অজাহাতি, একটা হলো ইত্যাদি। 2 দল হওয়ার কারণ হলো মুরব্বি দুটা হচ্ছে, ধরেখন কয়টা? 2টা হলেই পিরামিড হবে। এক মুরব্বি থাকতে হবে। কুল, হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে কেউ পাওয়ার চায়, নবী ছাড়া পাওয়ার কোনো উপায়, তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুক বলে, হোসেন, তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাওয়ার চাই। নবী বললেন, হোসেন, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি এখন জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নবী গল্প করতেছে, আর নবী কয় আমি জান্নাতে আরাম করতেছি। একটা জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি, আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতে নবী আমার ঘুম পাড়তে শুয়ে আছে। নানি আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে বুঝি জান্নাতে থাকা যায়? নবী বলতেছেন, হোসেন, তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই বউটা ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। এখান থেকে আপনারা কি বুঝলেন? বউ যদি ভালো হয়, এ কথা কেন, বউ যদি ভালো হয় আড্ডা পেঁয়াজ দিয়ে কিন্তু গোটা সপ্তাহ চলে যায়, যায় কি যায় না? আর বউ যদি খারাপ হয়, 1 কেজি খেলে খসখস করে কেটে দিবি, তোর এখন ঠিক কিনা ভাই জান? বউ যদি ভালো হয়, গোটা সংসার একটু খেয়াল করবেন। আমার মা বোনেরা যারা আছেন গোমা, আপনাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি না, কিন্তু আপনাদের ওয়াজগুলো বক্তারা করে না, এই জন্য ওয়াজটা আমি আপনাদের শোনাইতেছি। হোসেন বলতেছে, আমার নানা যেমন বিয়া করছে, ও বাবা, আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? বলেন বাবা, আমার নানা যেমন বিয়ে করেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা বিয়ে করব। কারণ ভাগ্য তোমরা প্রশ্ন করবে, তোমার তো জানা আছে। আলী বলতেছেন, আমি জীবনের প্রথম শুনলাম, তাহলে কি প্রশ্ন করবে? একদম হম, তোমার মেয়েটার কাছে বলতেছে, মা, ঘটকালি করতে গেলাম কিন্তু
হলো না, তুমি আর আবদুল্লাহ রে বিয়া করো, তোমার জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, বিয়া যদি করতে হয় হোসেনকে করব বিয়া, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়া করব না। ওমর ফারুক বলে মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, এমন তিনটা প্রশ্ন করবে যেই প্রশ্ন আমি ওমর কোনোদিন শুনি নাই, আলিও বলতে পারে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবা মা? মেয়েটা বলে আমির আল মুমিনিন, হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে।